ان الحمد لله والصلاه والسلام على من لا نبي بعده اما بعد মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে লাখো কোটি শুকরগুজার করি যে আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ জ্ঞান প্রদান করেছেন পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ প্রদান করেছেন আমাদেরকে আশরাফুল মাখলুকাত তৈরি করেছেন এর জন্য আল্লাহ তাআলার দরবারে লাখো শুকরিয়া তো অনেকেই আমাদের কাছে প্রশ্ন রেখেছেন অনেকগুলো প্রশ্ন আমাদের কাছে জমা হয়েছে তার ভিতরে উল্লেখযোগ্য একটা প্রশ্ন এসেছে যে দিনের বেলায় স্ত্রীদের সাথে স্ত্রীদের কাছে গমন করা যাবে কি না এই ব্যাপারে কিছু প্রশ্ন আপনারা দিয়েছেন এবং খুব ইম্পর্টেন্ট কিছু কথা আপনারা বলেছেন এবং এখানে আমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছি অনেক প্রবাসী ভাইরাও বিষয়গুলো আমাদের কাছে জানতে চেয়েছেন দেশি ভাইরাও জানতে চেয়েছেন কিন্তু বিষয়গুলো অত্যন্ত আভ্যন্তরীণ বিষয় কিন্তু জানতে চেয়েছেন এবং বলেছেন যে আমাদের মাধ্যমে অনেক মানুষরাও জেনে যাক অনেকেই আবার এ ব্যাপারে আপত্তি করেছেন তবে যেহেতু ইসলাম জানার ক্ষেত্রে লজ্জার কিছু নেই যেমন হাফসা রাদিয়াল্লাহু আনহা তিনি আমাদের মা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি স্ত্রী এবং হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কন্যা তো তার কাছে অনেক সময় স্ত্রী এবং স্বামী যে অনেক মানে কতদিনের ডিফারেন্স কতদিন পর তারা একত্রিত হতে পারবে এ ব্যাপারে যখন তার মেয়েকে জিজ্ঞেস করছিলেন তো তখন ওমর রাদিয়াল্লাহু আনহুর মেয়ে হাফসা তখন বলেছিলেন যে আপনি আমার বাবা আপনার কাছে আমি কীভাবে বলবো তখন ওমর বলেছিলেন মা আমি তো এ ব্যাপারে জানি না যেহেতু তুমি রসুলের কাছে ছিলে তুমি রসুলের খুব কাছাকাছি সুতরাং তোমার কাছ থেকে মশলাগুলো আমার গ্রহণ করতে হবে সুতরাং মশলার ক্ষেত্রে অনেক সময় আপনারা বলেছেন যে লজ্জাজনক ব্যাপার কিন্তু জানতে তো হবে ভাই সুতরাং আমরা দেশ এবং জাতির উপকারার্থে বিষয়গুলো বলতে চাচ্ছি তো আসুন যে এখানে প্রশ্ন এসছে দিনের বেলা স্ত্রীর কাছে গমন করা যাবে কি না ভাই আল্লাহ তালা বললেন না সূরা বাকারার 223 নম্বর আয়াতে আল্লাহ তালা বললেন নিসা হুকুম হারসুল্লাকুম ফাতু হারসাকুম আন্না শিতুম আল্লাহ তালা বললেন যে তোমাদের স্ত্রী তোমাদের জন্য শস্যক্ষেত শস্যক্ষেত বলতে এটা জাস্ট আল্লাহ তালা একটা এক্সাম দিয়েছেন একটা রেফারেন্স দিয়েছেন যে তোমার স্ত্রী তোমার শস্যক্ষেত একথা মানেটা কি তোমার ক্ষেত করে দিলেন এখন তুমি তোমার ক্ষেতের ভিতরে কখন প্রবেশ করবে সকালে করবে দুপুরে করবে বিকালে করবে সন্ধ্যায় করবে মাঝরাতে করবে নাকি শেষ রাত্রে করবে এটা তোমার ইচ্ছার উপরে আল্লাহ তালা দিয়ে তোমাকে উন্মুক্ত করে এবং স্বাধীন করে দিলেন তবে দিনে যান আর রাতে যান যে সময় আপনার স্ত্রীর কাছে আপনি গমন করেন এখানে কিছু বিষয় লক্ষণীয় আছে যে কয়েকটা বিষয় বা কয়েকটা আপত্তিকর বিষয় আছে যখন আপনি প্রবেশ করতে পারবেন না যখন মহিলারা হায়েজ থাকবে মহিলারা নেফাস থাকবে এ সময়গুলোয় কিন্তু আপনার স্ত্রীকে কোনো সময় আপনি আপনার স্ত্রীর কাছে যেতে পারবেন না বিষয়গুলো মনে রাখতে হবে এরপরে অনেকেই আবার এখানে বলেছেন যে যেহেতু আজকে আমাবস্যার রাত আজকে স্ত্রীর কাছে যাওয়া যাবে না পূর্ণিমার রাত আজকে স্ত্রীর কাছে যাওয়া গমন করা যাবে না এরপরে বিশেষ আজকে একটা দিন আছে আজকে শবে বরাতের রাত আজকে শবে কদরের রাত এই সকল রাতকে কেন্দ্রিক করে আমরা স্ত্রীর কাছে গমন করতে পারি না এই ধরনের যে একটা কুসংস্কার দেশের ভিতরে সমাজের ভিতরে প্রচলন আছে এই কুসংস্কার অনেক জায়গায় কিন্তু আজও পর্যন্ত মেনটেন করতেছেন যার অস্তিত্ব ইসলামে কোথাও নেই ইসলামের এর অস্তিত্ব কোথাও নেই শবে কদরকে হাজার মাসের চাইতে আল্লাহ তাআলা নিজেই সেটা কি বলেছেন উত্তম বলেছেন কিন্তু এই রাত্রে স্ত্রীর কাছে গমন করা যাবে না বিষয়টা এমন না কোনো ব্যক্তি যদি গমন না করে তার একান্ত ব্যাপার সে যদি ইবাদত বন্দীগীর ভিতরে অতিবাহিত রাত করে আলহামদুলিল্লাহ অসুবিধা নেই কিন্তু ওই রাত্রে স্ত্রীর কাছে গমন করা যাবে না এমন কথা ইসলামের ভিতরে কোথাও আছে আমাদের জানা নাই তো আমাবস্যার রাত্রে স্ত্রীর কাছে যাওয়া যায় না এটা কোথায় পেয়েছেন এটা হলো কুসংস্কার এটা হলো প্রচলিত প্রথা এরপরে পূর্ণিমার রাতে পূর্ণিমার রাত্রে স্ত্রীর কাছে গমন করা যায় না কেন যায় না যে এখানে গমন করলে খারাপ হয়ে যায় সন্তান খারাপ হবে বিকলঙ্গিত হবে জি এটা হলো কুপ্রথা এ কুপ্রথার থেকে আমাদেরকে ফিরে আসতে হবে এরপরে অনেকেই যারা জ্যোতিষবিদ তারা বলেন শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ যে শুক্লপক্ষের সময় স্ত্রীর কাছে গমন করতে হবে যখন কৃষ্ণপক্ষ তখন স্ত্রীদের কাছে যাওয়া যাবে না এটা হলো কুলক্ষণ মানুষের কুচিন্তা কুরুচি এগুলা আল্লাহ তাআলা যেখানে আমাদের নির্ধারণ এবং নির্ধারিত করে দিয়েছেন সেখানে তার উপরে আমরা যেতে পারি না বিষয়টা অত্যন্ত আপত্তিকর এবং গোপনীয় তারপরও আমরা মানুষদেরকে ক্লিয়ার করে দিচ্ছিলাম আপনার স্ত্রী আল্লাহ তাআলা আপনার জন্য হালাল করে দিয়েছেন এবং এর একটা বিধিবিধানও বলে দিয়েছেন সুতরাং এই বিধিবিধানকে মেনটেন করে আপনি যদি দিনে রাতে অথবা যে কোনো সময় আপনি আপনার স্ত্রীর কাছে যেতে পারেন পবিত্র যদি আপনার স্ত্রী থাকে
আপনি যে কোনো সময় যে কোনো রাতে যে কোনো মুহূর্তে আপনি ইনশাআল্লাহ তাআলা আপনি যেতে পারবেন, কোনো রকম বাধা বিঘ্নতা কোনো কিছু নাই। সুতরাং যারা এই ধরনের কথা বলেছেন দিনে যাওয়া যায় না, দিনে গেলে সমস্যা হয়, অথবা রাত্রের প্রথমাংশে যাওয়া যাবে না, শেষ রাত্রে যেতে হবে বা শেষ রাত্রে যাওয়া যায় না প্রথমাংশে যেতে হবে, এটা হলো জাস্ট একটা কাল্পনিক কুপ্রথা উদ্ঘাট, যার কোনো ভিত্তি ইসলামের ভিতরে কোথাও নাই। সুতরাং আমরা এই কথা দ্বারা ক্লিয়ার হতে পারলাম, আল্লাহ তাআলা আমাদের স্ত্রী আমাদের জন্য যে শস্য ক্ষেত করে দিয়েছেন, যেভাবে ইচ্ছা আমরা আমাদের স্ত্রীর কাছে প্রবেশ করতে পারি, সেটা দিনে হোক সেটা রাতে হোক, আল্লাহ তাআলা আমাদেরকে এই ব্যাপারে আমল করার তৌফিক দান করুক। সালাম।